আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মিসেস মুক্তা। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমি এবার আপনাদের জন্য আরেকটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আমার আজকে নাস্তাটি হচ্ছে বিপ সমোসা। কীভাবে খুব অল্প সময়ে বটার ঝামেলা ছাড়াই বিপ সমোসা তৈরি করবেন বাসায়, সেই উপায়ে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনারা আমার ভিডিওটি টেনে টেনে না দেখে প্লিজ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারাও আমার মতো এই বিপ সমোসাগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে বটার ঝামেলা ছাড়াই বিপ সমোসাগুলো তৈরি করেছি। এখানে আমি একটি সমোসার সস ব্যবহার করেছি। এই সমোসার সসগুলো এখন বিভিন্ন শপিংও পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এরকম সমোসার সসগুলো কিনে খুব সহজে অল্প সময়ে বাসায় মেহমান আসলে তাড়াহুড়ার মধ্যে সমোসা বানিয়ে নিতে পারেন। তো সঙ্গে থাকুন, আমি কিভাবে সমোসাগুলো তৈরি করতেছি দেখতে থাকুন। আমি এখানে বিপ সমোসা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়েছি 1টা বড় সাইজের পেঁয়াজ, এভাবে কেটে নিয়েছি, নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে আমি কোনো গরম পানি ইউজ করব না, এখানে নর্মাল তাপমাত্রা থাকাই পানি ইউজ করব। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ, নিয়েছি গোলমরিচের গুঁড়া, নিয়েছি 1 কাপ থেকে কিছু পরিমাণ কম মাংস। আমি এই মাংসগুলো আগে থেকেই রান্না করে নিয়েছি। আর নিয়েছি 1টা সমোসা কাটার। আমরা এখন বাজারে গেলেই আমাদের বিভিন্ন নাস্তার কাটারগুলো পাই, তো খুব সহজে আমি ঝামেলা ছাড়া সমোসা কাটার দিয়ে কেটে কেটে বিপ সমোসাগুলো তৈরি করব। তো দেখতে থাকুন আমি কিভাবে বিপ সমোসাগুলো তৈরি করতেছি। আমি এখানে যে লবণ নিয়েছি এর থেকে বেশ অর্ধেক পরিমাণ ময়দার মধ্যে দিয়ে আরগুলো মাংস ভাজি করার জন্য রেখে দিব। এখন আমি ময়দা আর লবণ মিক্স করে অল্প অল্প পানি দিয়ে ডো করে নেব। সব পানি একসাথে দিব না, সব পানি একসাথে দিলে বেশি পানি হয়ে আবার ডোগুলো নরম হয়ে যাবে। তো ডোগুলো বেশি হলে আমরা রুটি করে বেলতে পারবো না, তো সেজন্য আস্তে আস্তে এভাবে অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করতে হবে। যেটা আমরা রুটি ডো তৈরি করে ঠিক সেভাবে এই ডোটা তৈরি করব। দুটো টিপস বলি, অনেক সময় সমোসা বানাতে গিয়ে আপনারা গরম পানি ব্যবহার করে ফেলেন, এখানে গরম পানিটা ইউজ করলে সমোসার যে মশমশে ভাবটা হয় সেই মশমশে ভাবটা হবে না, তাই চেষ্টা করবেন এখানে ঠান্ডা পানি ইউজ করার। ডোটাকে এখন আমি ভালোভাবে মতে নিব। তো বানাতে গেলে ডোটা ভালোভাবে মতে নিলে নাস্তাগুলো বানাতে একদম অনেক সহজ হয়ে যায়, আর ডোটা যদি আমরা ভালোভাবে মতে না নিই তাহলে নাস্তাগুলো বানাতে গিয়ে আমাদেরকে ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই আমরা ডোটাকে ভালোভাবে মতে নিলেই আমাদের নাস্তাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি ডোটাকে 2-3 মিনিট মতে নিই। এখন আমি খুব ভালোভাবে ডোটা মতে নিয়েছি। এখন আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমরা মাংসগুলো ভেজে নিব। ভালোভাবে মতে নিয়েছি, এখন এই ডোগুলো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। আমরা সমোসার ভিতরের মাংসগুলো ভেজে নিব। চুলা বসিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 2-3 চামচ পরিমাণ তেল। আমাদের মাংসগুলো আগে থেকে রান্না করা, তাই আমি মাংসগুলো আগে দিব না, আগে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো একদম বাদামি করে বাছতে হবে না, একটু নরম হয়ে আসলেই আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে আমি 5 মিনিট ভাজার পর মানে মাংসগুলো দিয়ে দেবো।
আমাদের পেঁয়াজগুলো 5 মিনিট ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আবারো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না, কারণ আমাদের এখানে মাংসগুলো আগে থেকে রান্না করা ছিল। তো আমি এখানে সামান্য করে 1 চামচ বরাবর লবণ দিয়ে দিব, আর একটু জল হওয়ার জন্য দিয়ে দিব সামান্য করে গোলমরিচের গুঁড়া। তো আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আবারও ভেজে নিব, 5 মিনিট ভেজে নিব। তো আমাদের মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব, কারণ সমুচার ভিতরে গরম গরম দেওয়া যাবে না। তো একটু নামিয়ে এগুলো একটু নামিয়ে ঠান্ডা করে নিব, অন্যদিকে আমি সমুচার রুটিগুলো ঢেলে নিব। এরপর এখন এগুলোকে আমি রুটি ছোটো ছোটো রুটি আকারে বেলে নিব। রুটি করার জন্য এভাবে ওগুলোকে এভাবে বাক করে নিয়েছি। তো এখন আমি রুটিগুলো করে ফেলি, করে ময়দা উপরে ছিটিয়ে দিব। রুটিগুলো বেলে নিব, তো এই সাইজের রুটি করে বেলে নিব, বেশি বড় করব না, আমাদের বেশি বড় করার দরকার নেই এখানে। তো আমি সবগুলো ডো রুটি করে বেলে নিই, রুটি এভাবে বেলে নিয়েছি। এখন এই সাসের মাধ্যমে আমরা রুটিটাকে এভাবে বসাবো। এভাবে বসিয়ে একটু এভাবে চাপিয়ে দেব হাত দিয়ে। এখন এর মধ্যে যে মাংসগুলো বেজে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে দিব পরিমাণ মতো। তো এভাবে আমরা চাষটা বন্ধ করে দেব, হালকা করে চাপিয়ে বন্ধ করে দিয়ে এই পাশের গুলো নিয়ে ফেলব আমরা। এভাবে আস্তে করে আমরা খুব সাবধানভাবে নিতে হবে, এভাবে আস্তে করে নিয়ে গেলে হয়ে যাবে আমাদের সমোসা। সমোসা বাসটা দিতে জানেন না তাদের জন্য এই সমোসার বাসটা খুব সহজভাবে হয়ে যাবে। এরকম একটা চাষ নিয়ে ফেললে সমোসা বানাতে আর কোনো কষ্টই হবে না। তো এভাবে আমি সবগুলো আমার সমোসা সবগুলো বানিয়ে নিচ্ছি, এগুলো এভাবে বানিয়ে নিয়েছি খুব সহজ নিয়মে। এখানে সমোসা বটার কোনো ঝামেলা নেই। এখন আমি চুলাতে কড়াই মধ্যে তেল দিয়ে সমোসাগুলো ভেজে নিব। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এখন সমোসাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তাতে 3টা দিয়ে আমি ভেজে নিচ্ছি। সমোসা নামিয়ে নিয়েছি, এভাবে বাদামি রঙের করে ভালোভাবে ভেজে নিতে হবে সমোসাগুলো। সমোসাগুলো ভেজে নিই সাথে থাকুন। অল্প সময়ে আমাদের বিপ সমোসা। তো এভাবে খুব সহজে সাসের মাধ্যমে বিপ সমোসাগুলো তৈরি করে নিতে পারবেন। তো সমোসাগুলো কিন্তু অনেক মসমসে হয়েছে, আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারতেছেন। তো এভাবে আপনারাও বাসায় তৈরি করে ফেলুন আমার রেসিপি অনুসারে খুব সহজে বিপ সমোসা। তো এভাবে সস দিয়ে সমোসাগুলো খেলে কিন্তু অনেক মজা লাগে। তো মেহমান আসলে কিংবা নিজেরা বাসায় এভাবে তৈরি করে খেতে পারবেন এই সমোসাগুলো। এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।